सुप्रिय दर्शक मंडली चाँद देखार दोआा जहाँ अनेकेई अवगत नई এই দোয়াটি খুব সহজেই এবং অল্প সময়ে মুখস্থ হয়ে যাবে। অথচ আমরা মুসলিমরা এই দোয়াটি মুখস্থ করে নিয়ে অলসতায় কাটিয়ে দিই। এই দোয়াটির অর্থ এত সুন্দর যা আপনি পরিকল্পনাই করতে পারবেন না। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহু আকবার, নতুন চাঁদ দেখবে তখন তোমরা বলবে আল্লাহু আকবার। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াসসালামাতি ওয়াল ইসলামি ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বুনা ওয়া রব্বুকাল্লাহ। অর্থাৎ আল্লাহ সর্বমহান, হে আল্লাহ আপনি এই চাঁদকে উদয় করেন আমার ইমান এবং নিরাপত্তার সাথে, আমার ইসলাম এবং শান্তির সঙ্গে, এবং আপনি আমার জন্য যেটা পছন্দ করেন এবং যা আপনি আমার কাজে সন্তুষ্ট হবেন সেই জিনিসটা আপনি আমাকে তৌফিক দান করেন। তোমার এবং আমার প্রতিপালক হচ্ছেন আল্লাহ। এই দোয়ার মধ্যে আমরা এতটুকু জানতে পারি যে এই দোয়ার মধ্যে আমরা এক মাসের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করে নিই যে আপনি আমাকে শান্তির ভিতরে এবং নিরাপত্তার সাথে এবং ইসলামের উপরে এবং ইমানের উপরে অটল রাখবেন। এই দোয়ার যদি আমরা আল্লাহর কাছে আবদার করি তাহলে আল্লাহ নিশ্চয়ই আমাদের উপরে এই লাঞ্ছিত এবং পদদলিত যে আজকে মুসলিম সমাজ হচ্ছে সেটা হতো না। নিশ্চয়ই তাহলে আমরা সেখান থেকে গাফিল রয়েছি, আমরা দোয়া পড়ছি না। এই দোয়াটি মূলত শুধুমাত্র এক মাসের জন্য নয়, রমজান মাসের জন্য নয়, এই দোয়াটি আপনাকে বারো মাসই পড়তে হবে। এবং আপনার সবসময় খেয়াল রাখতে হবে আমার চাঁদ শেষ হয়ে গেল, এরপর আমার নতুন চাঁদ উঠবে, এই অপেক্ষায় আপনাকে থাকতে হবে। আপনি এই দোয়াটি আপনার বন্ধুদেরকে শোনার জন্যে এবং তাদেরকে শিক্ষা দেবেন, তাহলে আপনিও সেখান থেকে দাওয়াতের কাজ হয়ে যাবে। অতএব তাদেরকে আপনি আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আল্লাহ কাছে শেষে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এই ছোটো ছোটো বিষয়গুলো এবং দোয়াগুলো আমাদেরকে যেন পড়ার যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহু রাব্বি ওয়াল ইসলাম দীনি ওয়া মুহাম্মাদান রাসূলুল্লাহ।